হয় আর লিডার মানে লিডার হওয়ার মতো যোগ্যতা রাখে অসাম অসাম ও অসাম হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে মহাপঞ্চমী মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি ব্লগটা কেমন হবে না হবে সেটা সব তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো আজকে আমার একটা বন্ধু আসার কথা আছে তো সেই রিলেটেড ব্লগটা হবে যে বন্ধুর সাথে মিট করব তো ব্লগটা এন পর্যন্ত দেখো যা হবে না হবে বাস মস্তি হবে তো ব্লগটা দেখবে আর কেমন লাগবে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো শুরু করা যাক আমার একটা বন্ধু আসবে তো ওই বন্ধুটা চলে এসেছে বাস স্ট্যান্ডে আছে এখন আমি যাচ্ছি ওর সাথে মিট করবো আর ঘুরবো তো ব্লগে সবকিছু দেখাবো ব্লগে ঘোরাটা থেকে তো বন্ধুরা আমার সাথে আমার বন্ধু চলে এসেছে আমি দেখাবো খুব হ্যান্ডসাম বয় চার্মিং বয় আর লিডার মানে লিডার হওয়ার মতো যোগ্যতা রাখে মানে পার্টি টাটিতে গেলে ভালো লিডারশিপ করতে হবে আর এখন থেকেই সেরকম পজিশন তৈরি করছে তো কিছু বলতে চাস তুই আমাদের আমার খুব ভালো বন্ধু অনেকদিন পর হিলিতে আসলাম আশা হয় না বিগত কোভিড এর পর থেকে এই দু বছর বন্ধ ছিল নাহলে ওর বাড়িতে আসি প্রতি বছর ষষ্ঠীতে এসে আড্ডা মারা হয় কিন্তু হ্যাঁ একবারই আসা হয়েছে আমাদের কিন্তু তারপরে তার আসা হয় না এখন এই যে আজকে এবার আসলাম অনেক তারপরে সামনে অনেক কথা হবে মজা হবে ব্লগটা একবার দেখতে হবে আবার দেখা হচ্ছে কি ব্লগ টেন পর্যন্ত দেখো আরো মস্তি হবে এখন আমরা যাচ্ছি হচ্ছে বর্ডার দেখতে কারণ এই বর্ডার দেখেনি সামনে অভিষেক ভাই বিপ্লবীতে ঢুকছে আর বিপ্লবী ভিডিও করছে আর হ্যাঁ আজকে বিপ্লবী উদ্বোধনী তাই জন্য মাইক টেস্টিং করছে আর এটা অনেক পরে জানতে পারলাম যে আজকে বিপ্লবী উদ্বোধনী তো শিওর ছিলাম না তো একটা বন্ধু বললো যে আজকে বিপ্লবী উদ্বোধনী আগে তোমাদের চলো এমনি এক্সপ্লোর করা যাক বন্ধুরা প্যান্ডেলটা রাত্রিবেলা জাস্ট অসাম লাগছে চারিদিকে লাইটিংটা জ্বালিয়ে দিয়েছে আর লাইটিং জ্বালানোর পর যে ডিটেলিংগুলো ফুটে উঠেছে জাস্ট সেরা লাগছে সেরা তোমরা আগের ভিডিওতে অলরেডি দেখেই নিয়েছো আমি ছেড়েছি তোমরা দেখে নিয়েছো যে আগের ভিডিওতে কেমন লাগছে তো আজকে বন্ধুর সাথে আমি আসলাম তো এরপরে আরও ভিডিও আসবে আরও বন্ধুদের সাথে আসবো তো ওটাই দেখাবো এই যে অভিষেক ভাই কেমন লাগলো একটা রিভিউ আর শিল্পীদের উদ্দেশ্যে কি বলবি না একটাই কথা মানে শিল্পীকে জাস্ট নমস্কার এত সুন্দর কাজ করা মানে হাতে হাতে বিশ্বকর্মা বাস করে আমার কাছে এটাই একদম কথা যে হাতে হাতে বিশ্বকর্মা আছে ওনার নাহলে এরকম একটা শিল্পী হয় সেটা আমি পরে জানতে পারলাম যে টোটাল যে ডেকোরেশন আর টোটাল যে কাজটা করেছে হচ্ছে নবদ্বীপের শিল্পীরা তো বন্ধুরা বিপ্লবের সঙ্গে ভিতরে লাইটিং যে কনসেপ্টটা মানে ছাদের যে লাইটিং কনসেপ্ট দিয়েছে জাস্ট খুব সুন্দর মানে এটা চোখের সামনে দেখ না দেখলে বোঝা যাবে না আর ওভারঅল যে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তোমরা অলরেডি আমার আগের ভিডিওতে দেখে নিয়েছো আর নতুন করে দেখানোর কিছু নেই